লাইফটা কিন্তু না এত সোজা না, যে জিনিসটা আপনি গড়তে পারবেন না সেই জিনিসটা নষ্ট করার কোনো অধিকার নেই। আমি আপনাকে অনেক পছন্দ করি। জি বন্ধ করো এগুলো সব, এ বিয়ে হচ্ছে না। আমরা তো একদম রেডি হয়ে আছি, একেবারে রেডি হয়ে আছি, কোনো অসুবিধা হবে না। জি ও একটু দেরি হয়ে যাবে না? জি জি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে জি সালাম আলাইকুম। মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? না না মন খারাপ না। আমাদের শোভনাকে অনেক সুন্দর লাগছে না? বিয়ের সময় নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। হ্যাঁ আমাদের শোভনা অনেক বড় হয়ে গেছে না? এই উঠোন জোরে সে আর কোনোদিন হি করে হাসবে না আগের মতো, সেই ছোট্ট শোভনার মতো। আর কোনোদিন আবদার করবে না। কষ্ট পাচ্ছ কেন? আমরা কি কেউ নিয়মের বাইরে? একটা কাজ করি, বরপক্ষ আসার আগে আগে আমরা হলুদটা দিয়ে দিই, ওরা এসে তারপরে দিবে। এসো। জি ভাই আমাকে জি ভাই জাহিদের বাসাটা কোন দিকে? আপনি কি বিদেশ থেকে আসলেন?
জি মানে আপনি কি করে? জি চেহারা দেখলে বোঝা যায়। তা খবর কি? কিসের খবর? ওবামা কি ইরাক আক্রমণ করছে? জি আপনার কি মনে হয় বারাক ওবামা কি ইরাক আক্রমণ করছে? আমার তো ধারণা আর আক্রমণ করবে না, ভয় পাইছে। পাগল টাগল নাকি আল্লাহই জানে। আর যাই ভাবেন ভাই, জি আমাকে কিন্তু পাগল টাগল ভাবেন না। জি জি না মানে আমি আসলে কিছু জানি না এই ব্যাপারে। আচ্ছা আপনি কি বলতে পারবেন জাহিদদের বাড়িটা কোন দিকে? ও জাহিদ বিদেশে থাকে, চার বোনের বিয়ে হচ্ছে? জি 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 জি। ও তাহলে আপনি জাহিদের বোনকে বিয়ে করছেন, এ তো খুশির সংবাদ, ভালো ভালো। তো এই এই যে এইদিকে যান, এইদিকে সোজা তিনটা বাড়ির পরে আপনি জাহিদের বাড়ি দেখতে পাবেন। ও আচ্ছা মানে ওই যে ওদিক দিয়ে যে জাস্ট বামে না? জি গিয়ে তিনটা বাড়ি পরে আপনি জাহিদের বাড়ি দেখতে। থ্যাংক ইউ ভাই। ওকে থ্যাংক ইউ। তুইও কাঁদছিস? ওদিকে তোর ভাইও কান্নাকাটি শুরু করেছে। আচ্ছা এরকম কান্নাকাটি করলে আমি কোথায় যাব? আমার বুঝি খারাপ লাগছে না? ভাবি কি শুরু করেছো তোমরা, বন্ধ করো তো কান্নাকাটি, আমাদের মজাটাই মাটি করে দিচ্ছ। আর কেন ভাবি, হলুদ দাও তো, হলুদ দাও। জি আমি মিথুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন ভিতরে আসুন। সবই ঠিক মতো হচ্ছে, জাহিদটা এলে ভালো হতো, ওর জন্য সবার মন খারাপ। হ্যাঁ ফোনে তো তোমার কথাই বলছিল বারবার, আগে তো দেখিনি তাই চিনতে পারিনি। না না ভাইয়া কোনো অসুবিধা নেই। আজই এলে বিদেশ থেকে? জি না ভাবি, গতকাল রাতে এসেছি, মালামালগুলো এনেছে তাই আজকে আসলাম আর কি। হ্যাঁ ভালো করেছো, এবার বিয়েটা খেয়ে তারপরে যাবে। আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু আসছি। ভাবি ভাইয়া কিছু বলবে? জি মানে আপনাদের সাথে জাহিদের কোনো কথা হয়নি? না না আজকে তো একবারও জাহিদ ফোন করলো না, ব্যাপারটা বুঝলাম না কি ব্যাপার, তো ফোন করা উচিত ছিল। ফোন করেছিল নাকি অনেকবার তাই নাকি? জি আপনার ফোন ব্যস্ত, ভাবিও নাকি ফোন ধরছে না। ও হবে হয়তো, আজকে তো বুঝতেই পারছো কত না জাপ আছে, লোকজন আসছে যাচ্ছে। আর আমার ফোন কখন যে কোথায় রাখি আমার মনেই থাকে না। কেন ভাই কিছু হয়েছে? জি মানে জাহিদ আপনাদের ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। কেন জাহিদের কি হয়েছে? জাহিদ ভালো আছে তো? Thank you.
সে কি হলুদ অনুষ্ঠান শেষ? কখন শেষ? আপনি অনেক দেরি করে ফেলেছেন, লেট লতিফ। সুবর্ণাপু, এটা কি হলো? আমাকে ছাড়া হলুদ অনুষ্ঠান শেষ করে ফেললে? কষ্ট হচ্ছে তাই না? দেরি করে এলে এমনই হয়। কি করব আপু, রাতে গানের আয়োজন করতেই তো দেরি হয়ে গেল। সরি আপু। খালাম্মা আসবে না? না, আম্মার শরীরটা তেমন একটা ভালো নাই, পরশু দিন আসবে, একেবারে বিয়ের দিন। তাহলে আর কি করার, আপনি মিষ্টি খান। না না না। ছোট ভাই আপুর জন্য শখ করে কত কিছু কিনে পাঠিয়েছে, কত আনন্দ, কত আশা, সব শেষ। আমার আপুর জন্য অনেক কষ্ট লাগছে। এই গহনাটা পরলে আপুকে কত সুন্দর লাগত, তাই না? চিন্তা করো না, লোকটা সুবর্ণার যোগ্য না। সে আসলে বাজে লোক। লোকটা এর আগে একটা বিয়ে করেছে। এমন লোকের সাথে যদি সুবর্ণার বিয়ে হতো তাহলে ওর কি অবস্থা হতো ভেবে দেখেছো? এই জন্যই বলি, বিয়ের সাথে নিজেদের মধ্যে হওয়া ভালো, ভালো মন্দ বোঝা যায়। যেমন তোমার আর আমার। কি না মানে, আমাদের তো আর কোনো ঝামেলা নেই, তাই না? মানে আপুর বিয়ে ভেঙে গেছে আর তুমি আছো তোমার চিন্তায়। না না মানে, আপুর বিয়েটা হয়ে গেলে তোমার আমার বিয়েটা দ্রুত হয়ে যেত, এই আর কি। আর জাহিদ যদি শেষ পর্যন্ত মিথুনকে না পাঠাতো তাহলে কি হতো বলতো? কিন্তু জাহিদ আগে কোনো কিছু জানতে পারলো না, সে ওরকম একটা ভুল করলো। ওকে দোষ দিচ্ছ কেন? ও তো ভালো মনে করে করেছে, তাই না? এখন কেউ যদি কারো সম্পর্কে তথ্য গোপন রাখে তাহলে এটা জানার সাধ্য কার আছে? এত কিছু ভেবো না তো, আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করেছে। আমি এসব নিয়ে ভাবছি না শৈলা, আমি ভাবছি সুবর্ণাকে নিয়ে। হ্যাঁ, ওকে নিয়ে আমারও যত চিন্তা হচ্ছে। দুইবার ওর বিয়েটা ভেঙে গেল, মেয়েটার কপালে যে কি আছে। এই বিয়ের কথা পাকা হওয়ার পর একটু শান্তি পেয়েছিলাম, কিন্তু কি করবে বলো? ভাগ্য বলেও তো একটা কথা আছে, আর আমাদের ভাগ্যই যে এমন। ভাবি, কে? সুবর্ণা, আয় ভিতরে বস। আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখিনি, তোমাদেরকে দুজনকে দেখে এসেছি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যখন তোমরা কষ্ট পাও। আমার কোনো কষ্ট নেই, অনেক রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি একদম ঠিক আছি। বলছিস তো, আমি একদম ঠিক আছি। তুই ঘুমিয়ে যা।
বলছেন আপনি? আপনি কি পাগল? হ্যাঁ, এত রাতে ছাদের থেকে লাভ দিচ্ছেন? আচ্ছা, আপনি কি সুইসাইড করার প্ল্যান করছেন নাকি? দেখুন, লাইফটা কিন্তু না এত সোজা না, যে জিনিসটা আপনি গড়তে পারবেন না সেই জিনিসটা নষ্ট করার কোনো অধিকার আপনার নেই, বুঝতে পেরেছেন? আমি বুঝলাম না আপনি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন যেখানে আপনার কোনো দোষই নেই। দেখুন, শাস্তি হওয়া উচিত সেই লোকটার, সেই লোকটা আপনার মতো একটা মানুষকে কষ্ট দিয়েছে। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি মোটেও কষ্ট পাইনি, কারণ আমি বিয়েতে রাজি ছিলাম না, সেই বিয়ে ভেঙে যাওয়া আমার কিচ্ছু আসে যায় না। না মানে, কিন্তু আপনার ভাই ভাবি যে বলছি, আপনি এসছেন মেহমান হয়ে, মেহমানের মতোই থাকুন, আপনার এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ও আর হ্যাঁ, আমি মোটেও সুইসাইড করতে যাচ্ছিলাম না, আমি এভাবেই ছাদে এসেছিলাম। ছি, মুখ করে ভাবিকে পটানোর চেষ্টা করছে, আমার তো মনে হচ্ছে ওটা ওই ছেলেটার রাজনীতি। কি যা তা বলছো, উনি তো ছোট ভাইয়ের বন্ধু, ছোট ভাইয়া নিজে ওনাকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন। আর তুমি এসব কেন বলছো? কেন বলছি বুঝো না, সুবর্ণার বিয়েটা ভেঙে গেল, আমাদের বিয়েটা পিছিয়ে গেল, কে জানে কপালে বিয়ে আছে কিনা। ধর, সবসময় বিয়ে বিয়ে আর বিয়ে, আমি চিন্তা করছি সুবর্ণাপুর কথা। কেন, ওর আবার কি হয়েছে? আপু এত চাপা স্বভাবের, কষ্ট পেলেও কখনো কাউকে কিচ্ছু বলে না। আপু যদি উল্টাপাল্টা কিছু করে বসে। উল্টাপাল্টা মানে? তোর গাধা কিচ্ছু বুঝো না। তাহলে একটা কাজ করা যায়, আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাই, তাহলে সবার মন ভালো হয়ে যাবে, আইডিয়াটা কেমন? গাধারাও তাহলে মানুষের মতো বুদ্ধি রাখে, গুড, ভেরি গুড, চলো ভাবির সাথে কথা বলি। ঠিক আছে, চলো চলো। ভাবি ভাবি, সবাইকে দেখছি না, সবাই কোথায়? তোমার ভাইয়া একটু বাইরে গেছে, এ তো চলে আসবে। ভাবি, আমি আজই চলে যাচ্ছি। আজই চলে যাবে?
সুবর্ণার বিয়েটা হয়ে গেলে সবাই বেশ আনন্দ করতে পারতে, তুমিও আনন্দ করতে। কিন্তু বিয়ের উপলক্ষ ছাড়া কি বন্ধুর বাসায় আর দুটো দিন থাকতে পারো না? কি যে বলেন না ভাবি, ভাবি এটা আমার বন্ধুর বাসা, আর আপনার হচ্ছেন আমার বন্ধুর সবচেয়ে আপনজন। তার মানে আপনার আমারও আপনজন, আর আপনজনদের বাসায় থাকার জন্য কি আপনি বলেন কোনো উপলক্ষের প্রয়োজন আছে? ঠিকই বলেছ, তাহলে এই ভাবির বাড়িতে আরো দুটো দিন থেকে যাও। একটা মজা দেখাচ্ছি কি আপু, সাপ কোথায়? ভয়ের কিচ্ছু নেই, কোথাও সাপ নেই না। অপর্ণা তো বলল, ওই যে ওরা ফাজলামি করছে আপনার সাথে, দেখছেন কিরকম হাসছে? আমার সাথে ফাজলামি করিস না। সারাক্ষণ আপনাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আমি থাকবো না। সো বি কেয়ারফুল। সুবর্ণার মন খারাপ, তাই ওদের সবাইকে আমি বাইরে পাঠিয়েছি। জাহিদের সাথে কথা হলো না? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? জানি গেছে না, লচ্ছা ছেলেটা যার কারণে বিয়েটা হলো না, ওই জাহাঙ্গীর আর জাহাঙ্গীরের বাপকে আমি জেলে ভাত খাওয়াইছিলাম। কি বলছো? ঠিকই বলছি, যদি ঘটনাটা সত্যি হয়ে যেত তার কি অবস্থা হতো বলো? আমাদের বোনটা সারা জীবনের কষ্ট পেত, এরকম ধোকাবাজি লোককে শাস্তি পেতেই হবে। লোক জানাজানি করে কি লাভ আছে? লাভ আছে, এই লাভটা আমাদের সামাজিক দায়িত্ব। একজন খারাপ মানুষকে যদি তুমি প্রশ্রয় দাও, সে আরো বেশি খারাপ হয়ে যাবে। এই মানুষটা ধোকা দিয়েছিল, সে আরো পাঁচটা মেয়েকে ধোকা দেবে, এটা তো অসম্ভব। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, আমি একটা ব্যবস্থা করব। ওকে আর ওর বাবাকে অবশ্যই জেলে ভাত খাওয়া যাবে। কষ্ট আরাম করা যায় কিন্তু মুছে ফেলা কিন্তু যায় না। দেখেন কষ্ট শেয়ার করলে কিন্তু বাড়ে না, কমে। আপনি চাইলে আমাকে আপনার বন্ধু হিসাবে আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারেন। কি ভাবছেন আপনি? সরি। কেন? আমি আপনাকে অন্যরকম ভেবেছি, আজ আবার অনেক কথা বলেছি। দেখেন আমি আজকে আছি কালকে নেই, আপনার কোনো কথা বা আচরণে আমার কিছুই হবে না।
কিন্তু আপনার কোনো কথা বা আচরণে যদি আপনার ফ্যামিলি কষ্ট পায় তাহলে একবার ভেবে দেখেন তো কি হতে পারে। বুঝে দেখেন অর্পারা কত হাসছে কত আনন্দ করছে। আপনার ভাবিও আজকে সকালে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছে। আর দেখেন আপনার অবস্থা। আমি তো পেছনের কষ্ট কথা মনে রাখলে মানুষ একটা দিনও বেঁচে থাকতে পারবে না সুবর্ণা। মানুষের জীবনটা অনেক বড়, অনেক সুন্দর। সামনে তাকান দেখবেন ভবিষ্যৎটা কত সুন্দর। আমি না সব ভুলে যেতে চাই, সব কিছু, কিন্তু কেন যেন পারি না। আপনাকে একটা সত্যি কথা বলি, এই বিয়েটাতে প্রথমে আমি রাজি না থাকলেও বিয়েটা হয়ে গেলে আমি খুব একটা কষ্ট পেতাম না। মানে? মানে ছোটবেলা থেকে ভাইয়া ভাবি আমাদেরকে যেভাবে মানুষ করেছে ওদের দিকে তাকিয়ে আমি সব করতে পারি। আমাদের ভাই বোনদেরকে মানুষ করতে গিয়ে ভাইয়া ভাবি কখনো বাচ্চাও নেয়নি। ওদের কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না মিঠু। দেখেন সুবর্ণা, সব খারাপ সময়ের পর একটা ভালো সময় অপেক্ষা করে সবার জন্য। হয়তো আপনাকে আরেকটা সত্যি কথা বলি। কি? আমি সত্যি সুইসাইড করতে চেয়েছিলাম, দুবারই আপনি আমাকে বাঁচিয়েছেন। ইস, এখন যদি বৃষ্টিটা হইতো কি ভাল লাগতো, কি যে মজা হইতো। কি ব্যাপার? আমি সেই কখন থেকে বকবক করে যাচ্ছি আর তুমি চুপচাপ, অন্য মনস্ক মনে হচ্ছে। অবাক করা দৃশ্য দেখছি। অবাক করা দৃশ্য দেখছো মানে? দেখো না, আমার তো শুধু তোমাকে দেখতে মন চায়। আরে দেখোই না। সে কি শত্রুর সাথে প্রেম হয়ে গেল নাকি? কি যা তা বলছো, আপুকে আজকে কত খুশি খুশি লাগছে, সব মিথুন ভাইয়ার জন্য। সত্যি বলছেন? হ্যাঁ, মিথ্যে বলবো কেন? না বিশ্বাস হয় না, যে লোকটা এক মিনিটে মেয়েদের মন ভালো করে দিতে পারে সে বুঝি প্রেম করে না। আসলে সময় করে উঠতে পারেনি, পেলে তো অবশ্যই করতাম। তাই নাকি? এখন তো হাতে সময় আছে, তো প্রেম করবো নাকি? না, পালিয়ে যাব। মানে? আমি আর আপনি কেউ টের পাবে না, এখান থেকে বাস ধরে সোজা দূরে কোথাও। আমাদের সংসার হবে, প্রেমও হবে। মন রাখো পাঁজরে, সীমাহীন আদরে, চোখ রাখো গভীরে, ভালোবাসার নজরে, যতনে রাখিব জড়িয়ে থাকিব সারা জনম ধরে, যতনে রাখিব জড়িয়ে থাকিব মনে রাখলা ঘরে, স্বাভাবিক ভাবে আমার বিয়ে হবে। আর আমার বিয়ে না হলে অপর্ণা আর খালেদের বিয়ে হচ্ছে না, ওদের কি দোষ বলুন। তা অবশ্য ঠিক,
সেজন্যই বলছি আজ রাতেই আমি আর আপনি পালাবো, ফাইনাল। কিন্তু দেখা হবে রাতে, বাই। কি এটা, পাগল নাকি? সত্যি সত্যি পালাতে চায় কিন্তু কিন্তু আমার সাথেই কেন পালাতে চায়? কেন, সুবর্ণা কি আমাকে পছন্দ করছে নাকি ফাজলামি? যদি সত্যি হয় তাহলে পালিয়ে যাওয়ার কথা কেন উঠছে? সুবর্ণাকে আমার পছন্দ, তাহলে হয়তো ফ্যামিলির মাধ্যমে কিছুই মাথায় ঢুকছে না। সুবর্ণা নিশ্চয়ই ফাজলামি করছে। আমি আমি যাই, এত ভাবলে আমি আমি নিজেই পাগল হয়ে যাব। একটা কথা ভাবছি, বলবো কিনা বুঝতে পারছি না। বলো। তুমি খেয়াল করেছো, সুবর্ণা একদিন বাড়ির বাইরে বেড়াতে গিয়ে ওর মন পুরো চেঞ্জ হয়ে গেছে, সেটা কার জন্য জানো? কার জন্য? মিথুনের জন্য। মানে ওকে দেখলে মনে হয় না যে দুদিন আগে ওর বিয়ে ভেঙেছে, আর সে আমাদের আগের সুবর্ণা হয়ে গেছে। আচ্ছা শোনো, আচ্ছা মিথুনের সাথে যদি সুবর্ণার বিয়ে দেওয়া যায় কেমন হয়? অবশ্য যদি মিথুন রাজি থাকে। হ্যাঁ কথা বলো। আমি লক্ষ্য করেছি ওরা একজোড়া একজনকে পছন্দ করতে শুরু করেছে, ওরা দুজনের কেউই না করবে না। তুমি কাজ করো, কালই মিথুনের সঙ্গে কথা বলো, দুজনে আমি ওর বাবা মার সঙ্গে কথা বলবো। ব্যাগ গোছান, হাতে একদম সময় নেই, সবাই ঘুমিয়ে আছে। কিন্তু কি বলছেন আপনি এত রাতে? আপনি কি আমাকে পছন্দ করেন? জি মানে ভয় বলতে পারছেন না? হ্যাঁ আমি আপনাকে অনেক পছন্দ করি। পালিয়ে যাওয়ার জন্য কি এই সম্পর্কটুকুই যথেষ্ট না? জি মানে কিন্তু কোনো কিন্তু নেই, তাড়াতাড়ি ব্যাগ গোছান, বাইরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসুন, নাহলে কিন্তু এদিকে না, আমাদের আসলে বাড়ির পিছন দিয়ে যেতে হবে, এখান দিয়ে গেলে সবাই দেখে ফেলবে। ও আচ্ছা, আমি বলছিলাম কি মানে আরেকটা বার কি ভাবা যায় না? বললাম তো আপনি একদম টেনশন করবেন না, আমরা এসে যদি ভাইয়া ভাবে পা ধরে একবার মাফ চাই তার সাথে সাথে মাফ করে দিবে। না মানে আমি বলছিলাম কি আমাদের বিয়ের কথাটা আমরা ভাইয়া ভাবিকে জানাই। আহা পাগল নাকি, আমি আপনাকে বলেছি না আমার স্বাভাবিকভাবে বিয়ে হবে না, আমার বিয়ে পালিয়ে হবে। এখন চলুন তো। বিশ্বাস করেন আমার আমার কোনো দোষ নেই। সুবর্ণা তুই বল কোথায় যাচ্ছিস? ভাইয়া ভাবি ভাবি বিশ্বাস করেন আমাদের কোনো দোষ নেই। তোমার এইভাবে আমাদের বিশ্বাস নষ্ট করা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। সুবর্ণা আপনি তো অ্যাট লিস্ট কিছু বলবেন না? সুবর্ণা কি বলবে?
আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি? না, আমাকে সকালে ঢাকায় ফিরতে হবে। হ্যাঁ, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ভাবি আমি চলে যাচ্ছি। এত তাড়াহুড়া কিসের? আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। কিন্তু তোমার ভাই যে বলেছিল তোমার সঙ্গে জরুরি কথা আছে। না ভাবি, আমার খুব জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আসি। মিথুনের সাথে? কই মিথুন কই? চলে গেছে। চলে গেছে? এভাবে চলে আসা কি ঠিক হলো? না না, কিন্তু সুবর্ণা তো জাহিদের বোন, বড় ভাই ভাবি যদি জানতে পারে কি ভাববে। না 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 না, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন? এখন আমি সুইসাইড করতে গেলে আমাকে কে বাঁচাবে? তুমি না, মানে আপনি? আচ্ছা, আমি কি কাল রাতের মতো স্বপ্ন দেখছি না? কত রাতের মতো কি স্বপ্ন দেখেছিলেন আপনি? না মানে, আচ্ছা আপনি কি আমাকে একটু চিমটি কেটে দেখবেন? তার মানে কি আজকেরটা সত্যি? না জি, আমি সত্যি আপনার সামনে এসে দাঁড়িয়েছি আমাদের দুজনের মনের গহীনে যে স্বপ্ন আছে সেটাকে বাস্তব করার জন্য।